নমস্কার বন্ধুরা কনিকা কিচেনে সবাইকে স্বাগত কাঁপুর মাছের মাথা দিয়ে মুগির ডাল কাপড় মাছের মাথা দিয়ে মুগির ডাল রান্না করার জন্য এখানে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম দুটো মাছের মাথা কাঁপুর মাছের মাথা নিলাম মাথাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এই মাথাগুলোকে নিলাম আজকে কীভাবে কারুর মাছের মাথা রান্না করবো মুগির ডাল দিয়ে দেখার অনুরোধ করিল এখানে এক কাপ মুগির ডাল নিলাম আর যা যা মশলা লাগবো তা আমি রান্না করার সময় দেখিয়ে দেবো এদিকে গ্যাস অন করে একটা কড়াইয়ে গরম বসিয়ে দিলাম শুকনো গরম কড়াইতে মুগের ডাল ভেজে নেব আমি হাতের সাহায্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম দিয়ে এবার কন্দির সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি এই ডালগুলোকে ভেজে দিচ্ছি ডালগুলো ডালগুলি হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে নামিয়ে নেব। নামিয়ে অন্য একটা পাত্রে নেব। ডালগুলোকে আমি নিলাম এবং আমি এই করার মধ্যে আমি মাছের মাথা ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে লবণ হলুদ নেখে রাখা মাছের মাথা দিয়ে দিলাম এক একে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার মাছের মাথাগুলোকে ঠিক এক থেকে দুই মিনিট সময় ধরে আমি এই মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখেন মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি আর একটা পাত্রে তুলে নিচ্ছি দুটো মাছের মাথাকে মাছের মাছের মাথা তুলে নিলাম এখানে আমি আরো এক থেকে দেড় চামচ তেল দিয়ে দিলাম সরষের তেল এখন এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর গোটা জিরে এ এরপর মাছ ভাজা তেলে দিয়ে দিয়ে দিলাম এখন গোটা জিরে তেজপাতাগুলিকে হালকা ভেজে ভাজা হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলিকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজগুলি বাদামি হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এখন দিয়েছি এক চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম একটা টমেটো টমেটো দিয়ে ভালোভাবে ভালো করে এই মশলার সঙ্গে ভেজে নিচ্ছি দেখেন টমেটো গুঁড়োকে এখন প্রয়োজন মতো লবণ দিয়ে দেব প্রয়োজনের মতন লবণ দিয়ে এই টমেটোগুলোকে আবারও ভালো করে চেড়ে ভেজে নিতে হবে টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত লবণ যেহেতু দিয়েছি তার জন্য টমেটোগুলো নরম হবে তা কষিয়ে নিলাম এখন একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালোভাবে টমেটোগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এটাকে নেড়ে জেড়ে কষে নিতে হবে এবার আমার এই টমেটো দিয়ে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর এই চামচের হাফ চামচ জিরের গুঁড়ো এই চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাগুলোকে আমি ভালো করে টমেটোর সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো হবে আদা রসুন বাটার সঙ্গে কষে নিব এই টমেটোগুলো মশলাগুলোকে এখন যে মাছ ভাজা এই মাছের মাথা ভেজে নিলাম সেই মাছের মাথাগুলোকে এবার মাছের মাথাগুলিকে দিয়ে দেব। মশলার মধ্যে মাছের মাথা ভেঙে দিতে হবে দেখেন আমি মাছের মাথা ভেঙে দিচ্ছি দেখেন এভাবে করে কত সাহায্যে মাছের মাথাগুলোকে ভেঙে দিতে হবে মাছের মাথা ভেঙে দিয়ে মশলা সঙ্গে আর কয়েক সেকেন্ড এভাবে ভেজে নেব মাছের মাথা মশলার মধ্যে এই মশলার মধ্যে মাছের মাথাগুলোকে আমি এইভাবে ভেঙে ভেজে নিলাম আর এক থেকে দেড় মিনিট সময় ধরে এগুলোকে ভেজে নিলাম এখন সিদ্ধ করা রাখা মুগের ডাল দিয়ে দিলাম প্রেশার কুকারে যে সিদ্ধ করে নিলাম মুগের ডাল এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর প্রেশার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি গরম জল আর যে মুগের ডাল সিদ্ধ করেছি যে জলগুলো ছিল সেই জলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেবে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দেখেন সিদ্ধ করে রাখা মুগের ডালটি দিয়ে দেব এবার এবার ডালটিকে ভালো করে চেড়ে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলাম এখন গ্যাস থেকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখানে একটা আমি বলবালি বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এই চামচের এক চামচ ঘি যেই মুগির ডালটি নামিয়ে আমি লিখেছিলাম সেই ডালগুলোকে ঢেলে দিচ্ছি ঢেল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার যদি এই মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসি